নমস্কার বন্ধুরা, পুরী ব্লগ পার্ট ফোরে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগের পার্ট ওয়ান ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে আমরা কিভাবে বাড়ি থেকে হাওড়া স্টেশনে আসলাম। পার্ট টুতে দেখিয়েছিলাম যে আমরা ভুবনেশ্বর স্টেশনে নেমে সারা দিন নন্দনকাননে কীভাবে আনন্দ করলাম, এবং পার্ট থ্রিতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ভুবনেশ্বর থেকে পুরী আসার পথে আমরা বিভিন্ন সাইট সিন করতে করতে পুরী ঢুকেছি। আজ আমাদের পুরী ভ্রমণের চতুর্থ দিন, আজ হলো 16 অক্টোবর 2022। আজ সকাল পুরীর সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা হাজির হয়েছি পুরীর সমুদ্র সৈকতে। সকালের পুরীর সৌন্দর্যটা অন্যরকম, মানে সবসময় সৌন্দর্যই আলাদা। আমি এখন একটু হেঁটে হেঁটে যাচ্ছি যেখানে মাছ, জেলে মাঝিরা মাছ নিয়ে আসছে। সকাল হয়ে গেছে অনেকক্ষণ আগেই। পুরীর সকাল মানেই সূর্যোদয় আর জেলে মাঝিদের নৌকা ডিঙি করে আনা মাছের সম্ভার দেখা। যদি আমি প্রথমটা মিস করেছি, তবে দ্বিতীয়টা কিন্তু আমি মিস করতে চাই না। এখানে দেখুন কি অসম্ভব দুঃসাহসিকতার মধ্যে ওনারা ঢেউয়েকে তওয়াক্কা না করেই নৌকা নিয়ে আসছেন। কিন্তু এ বাবা, এ নৌকাটা যে উল্টে গেল যা। এরপরে এখানে দেখুন মাছের সম্ভারগুলো, দেখুন কত রকমের মাছ, বিভিন্ন রকমের মাছ। বলছিল লোটে মাছ আছে, সীতাহার মাছ আছে, সীতাহার মানে যেগুলো করতাল মাছ, মাছগুলো বেশ তাজা তাজা। এদিকে এই মাঝি ভাইয়েরা দেখুন জাল থেকে মাছ ছাড়াতে ব্যস্ত। ও বাবা, মণিমুক্তও আছে এখানে। আমাদের মতো বাঙালিদের তো জানেন মাছ প্রিয়, যাদের মাছ কিনতেও ব্যস্ত। আচ্ছা, এখানে শাক বিক্রি হচ্ছে, শাকের বাজিও দেখাচ্ছে। এই তো কিনে নিয়েছে, অনেকটাই কিনে নিয়েছে। ও, মাছেরও কেনা বেচা চলছে। দেখুন এখানে ভিড়, মানেই নিশ্চয়ই এই মাঝিটা সবে এসছে, সব মাছগুলো দেখতে সবাই ব্যস্ত। জেলে মাঝিদের এই মাছ ধরার এই কাণ্ড কারখানা দেখতে আপনাকে ঠিক আসতে হবে পুরীর ক্যামেলিয়া হোটেলের সামনাসামনি যে সি বিচটা রয়েছে, সেখানেই কিন্তু এই মাছ ধরার কাণ্ডগুলো আপনারা সকালবেলায় দেখতে পাবেন। একের পর এক জেলে ভাইরা এসে হাজির। জেলে ভাইদের নৌকায় কি কি মাছ এনেছে তাই দেখার জন্য দেখুন আমার মতো আরো অনেকেই পিল 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 করে পিছন পিছন ছুটেছি যে কি মাছ আছে কি মাছ আছে সেটা দেখার জন্য। ভিড় ভিড় ভিড়। এই এবারে ওনারা খুলে দেখাবেন যে কী কী মাছ এসছে। চিচিং ফাঁক। জেলে ভাইদের নৌকার আনাগোনা কিছুতেই যেন থামছে না। একজন এসে হাজির, তার পরক্ষণেই দেখছি যে সমুদ্রে আরও একটা নৌকা চলে আসছে। আর এই মাঝি ভাইদের আশাটা, সমুদ্রে ওনারা যেভাবে আসছেন সেটা আমরা প্রত্যেকে ভ্রমণার্থীরা রুদ্ধশ্বাসভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি কিংবা শিহরিত হচ্ছি। তবে জেলে মাঝি ভাইদের নৌকার ক্রমাগত আনাগোনা ও মাছের সম্ভার দেখতে দেখতে যে কখন অনেকটা সময় কেটে গেল বুঝতেই পারলাম না। এরপরে আমরা বীচ সংলগ্ন যে সমস্ত শাঁখের দোকান কিংবা কড়ি জিনিসপত্রগুলো বসে রয়েছে সেগুলো একটু দেখছিলাম। তবে এগুলো দেখার পরে একটা আমার মানে জিনিস লক্ষ্য করলাম, সেটা খুবই অদ্ভুত লাগলো যে কয়েকজন মহিলারা মিলে রাধা কৃষ্ণের পূজা করছে। সেটা দেখে কিন্তু আমার মানে বেশ অন্যরকম লেগেছিল। দেখুন আপনারাও, ¡Gracias!
देखिए लक्ष्मी मायर पूजा, लक्ष्मी माँ का पूजा नहीं, कृष्णा जी का पूजा, बालू का पूजा, शिव जी का। अच्छा বাচ্চারা ব্যস্ত আছে ওদের মতো খেলা করতে। কৃষ্ণজি আর রাধাজি পূজা করবে। এরপর আমরা আমাদের হোটেলে ফিরে এসে যে সমস্ত মাছগুলো কিনেছিলাম সেগুলো রান্না করতে লাগলাম। তবে আমরা যে হোটেলটাই ছিলাম সেই হোটেলটা নিয়ে আমি পুরোপুরি একটা আলাদা করে ভিডিও আপনাদেরকে উপস্থাপন করে দেখাবো। রান্না বান্না সেরে আমরা সমুদ্র স্নানে গিয়েছিলাম। তবে দুঃখের বিষয়, অর্ষি খুব কান্নাকাটি করছিল এবং ও সমুদ্র স্নান করতে চায়নি, আর আমাদের কোনো ক্যামেরা নিয়ে যাওয়া হয়নি, তাই সমুদ্র স্নানের আজকের কোনো ভিডিও বা ছবি আমার কাছে আপাতত নেই। সমুদ্র স্নান করার পরে খেয়ে দিয়ে ঘুমিয়ে মন্দিরে আমরা গিয়েছিলাম বিকেলে। হেঁটে হেঁটে চলেছি মন্দিরের পথে। আজকে আর পতাকা উত্তোলনটা দেখতে পারবো না, অনেকটাই সন্ধ্যে মতো হয়ে এসছে, তাই ভাবছি আজকে অন্তত মন্দিরটা দর্শন করে নিই, কালকে তো আবার ফের দেখবো। মন্দির না গেলে পুরী ট্যুর হয় না, মন্দিরটা যেতেই হবে। এই কাকিমা হেঁটে আসছে, মা তুলি বিশ্বনাথ মাস্ক পরে আছে, ও খুব খুব সতর্ক। আশ্বিন মাসের সংক্রান্তি ছিল বলে মন্দিরে বেশ ভিড় ছিল। তবে মন্দিরের সামনে এই জায়গাটায় দেখছিলাম কয়েকজন সাউথ ইন্ডিয়ান মহিলারা এসেছিলেন, সবাই সাদা শাড়ি পরে এবং মাথায় ফুল দিয়ে, দেখতে বেশ ভালো লাগছিলো, তাই ছবি টবি তুলছিলাম। আর মন্দিরে যখন গেলাম ভিতরে গিয়ে আমাদের একটু বাজে অভিজ্ঞতা হয়েছে, এই কারণে এত ভিড় ছিল, মানে বাচ্চা কাচ্চা নিয়ে না আমাদের দর্শনে যাওয়াই উচিত হয়নি, মানে দেব দর্শনে। আর যদিও আমরা মন্দির ভালোভাবে ঘুরেছি, ও সে একটু কান্নাকাটি করছিলো। সন্ধ্যেবেলায় এসে আমরা পুরীর সমুদ্রে একটু সময় কাটিয়ে এই দিনটা মোটামুটি আমাদের এখানেই শেষ হয়ে গেছিলো। আশা করি এই ভিডিওটা আপনি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। পুরি ব্লগ নিয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অতি অবশ্যই জিজ্ঞাসা করবেন, আমি চেষ্টা করবো সবাইকে সাহায্য করার। ধন্যবাদ।